নিজ বাড়িতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো দুপুর মাথাবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উমেশ দেবনাথ, বয়স 58, বাড়ি উদয়পুর মাথাবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায়। তিনি পেশায় একজন ডেলিভার। গত তিন দিন আগে উনার স্ত্রী অনন্যা শীল বাপের বাড়ি বগাবাসায় যান। যাবার পর স্বামীর সঙ্গে কথা হয়েছে টেলিফোনে। বুধবার সকালে অনন্যা শীল বাড়িতে এসে দেখেন ছেলে মিঠুন দেবনাথ বাড়িতে নেই, ঘরের দরজা খোলা, স্বামী মাটিতে পড়ে রয়েছেন, গলায় দড়ি লাগানো, মাটিতে রক্ত পড়ে রয়েছে। এসব দেখে তিনি চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। সকালে খবর পাই একটা বাড়িতে আর মাতা বাড়ি গ্যাস গোডাউনের দিকে বাড়িতে মধ্যে লাশ পাওয়া গেছে। আর নিজের নিজস্ব বাড়িতে আর সুইসাইড বা একটা সাসপেক্টেড ছিল। আমরা এখানে আসি, আমরা দেখতে পাই কিছু ডিকম্পোজ ছিল, বাড়িতে কেউ ছিল না, আর এক গোলার মধ্যে দড়ি ছিল, আর ঘরের একটা চেয়ার ওনার পাশে পড়েছিল, এমন আমরা গিয়ে দেখতে পাই। ওনার নাম হয়েছে উমেশ দেবনাথ, বাবার নাম হয়েছে লেট অনাথ বন্দি দেবনাথ, মাতাবাড়ি গ্যাস গোডাউনের রাস্তার এখানে। এখন আমরা পিএম করা হইব, আর ওনার কী কী কারণে মারা গেছে এটা যদি রিভিল হয়, এটা রিভিল করার জন্য আমরা পিএম করা হইব। পরে কজ অফ ডেথ, শরীরে কি আগে চিহ্ন হয়েছিল? এটা অ্যাকচুয়ালি অলরেডি কিছু ডিকম্পোজ হয়ে গেছে গিয়া, এখন কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন পিএম রিপোর্টে বোঝা যায় কি হয়েছে। আমি তো সোমবারে সকালে কানের বাটা দিয়া রাঙ্গা আমি একটু বাপের বাড়ি দিয়েছিলাম, বুঝলি তো? মানে এই কাল পরশু দিন এখানে ভালা কথাটা তো কইছে, বাজার টাজারও করছে। কালকা তো ফোনে এই তাই মন টাকা ছিল না, ফোনের লাইন ঘুরছে না, তো এই তাই নও করছে। তো আজকে তো আইয়াই ফুললাম, আইয়া দেখি যে এই ঘরে তালা, আর এই ঘরে এই খাটটা দেখলাম যে খাটে কোনো ঘুমাই আসেনি, এবার দেখি তো খাটও নাই। এবার ওই অন্ধকারে দেখি না দেখে জানলাটা খুলছি, খুললে দেখি মাটি ফেলে আসছে।